জিলা পথাৰত 60 বছৰীয়া বিঠৰ কামনাৰ বলি দুই নাবালিকা ঘটনাটো খাপ দিবলৈ দালাল চক্ৰে 2 লাখ টকাৰে মেনেজ কৰাৰ অভিযোগ ধেমাজি জিলাৰ জিলা পথাৰৰ সমীপৰ মুক্তিয়াৰ পঞ্চায়তৰ আলিপুৰ গাঁৱত সংঘটিত হোৱা মানৱ সমাজক লজ্জানত কৰা এক ঘটনা হেহতীয়াকৈ পোহৰলৈ আহিছে এজন প্ৰায় 60 বছৰীয়া বিঠৰ কামনাৰ বলি হৈছে কৰ্মে 8 আৰু 9 বছৰীয়া দুগৰাকী নাবালিকা জানিব পৰা অনুসৰি 22 ছেপ্টেম্বৰত আলিপুৰ গাঁৱৰ হকীচৰণ বিশ্বাস নামৰ 60 বছৰীয়া এই লম্পট বিঠয় ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ এগৰাকী চতুৰ্থ শ্ৰেণীৰ 8 বছৰীয়া আৰু এগৰাকী তৃতীয় শ্ৰেণীৰ 9 বছৰীয়া ছাত্ৰীক মথাউৰী কাখৰ হাবিলৈ নি অসত কাম চৰিত্ৰত কৰে কেইদিনমানৰ পিছত সমস্ত ঘটনা পোহৰলৈ অহাত গাঁৱৰ ৰাইজে মেলপাতি বিষয়টো মীমাংসা কৰাৰ চেষ্টা কৰে আৰু নিৰ্যাতিত নাবালিকা দুগৰাকী পৰিয়ালক 1 লাখ টকাকৈ ধন দিয়াৰ চুক্তি কৰে কিন্তু লম্পট হকীচৰণে নিৰ্যাতিতৰ পৰিয়ালক ধন নিদি শকত অংকৰ ধনৰ বিনিময়ত গাঁৱৰে দুজন দালালক মেনেজ কৰি ওলোটাই ৰাইজৰ মাজৰ 16গৰাকীৰ বিৰুদ্ধে ধন দাবীৰ এক গোচৰ ধেমাজিৰ আদালতত ৰুজু কৰে সমস্ত ঘটনা পোহৰলৈ অহাত জাঙুৰ খাই উঠিছে গাঁওখনৰ ৰাইজ ৰাইজে কালি সন্ধিয়া চিলাপথাৰ থানাত লম্পট বিঠৰ বিৰুদ্ধে এখন এজাহাৰ দাখিল কৰিছে বুলি জানিবলৈ দিছে ঘটনাটোৰ উচিত তদন্ত কৰি লম্পট বিঠৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাইছে স্থানীয় ৰাইজে पर गेसी पर आंगो जो जन आते दर से पर आंगो जंगल मुकिने से हम लोग से आंगो जंगल मुकिने जाओ के पर आंगो जो जन आते दर आले से हम लोग सिर लंदे वालों सिर मुख से पे दर सा तब इस की कोई ले तब सो ही एक और से हाँ खराब कौन कर से हाँ जितने मैंने मैं होनी लो जिन जाने देखी सिले ये जाना ही कॉले मुख वाइफ साथ मैं राजा मानु माथिलू मानु माथी राजा का एक दिन तो लुई सिले टोगा पैसा মই তেতিয়া মানি নাছিলোঁ তেতিয়া কৈছে যে তেনেহ'লে তই থানাত যা ৰাইজৰ মানুহে তাৰপিছত যাব ওলাইছিলোঁ তাৰপিছত মানে সেই দুটা জোৰাণ বেপাৰী আৰু এই সন্তোষ মণ্ডল এইজনে মানে কৈছে যে আমি এইটো সিদ্ধান্ত কৰি দিম কমিটিৰ তৰফৰ পৰা তই কেছত যাব নালাগে সেইকাৰণে মানে আমাৰ কেছখন অন্তে দেৰি হ'ল তাৰপিছত মই শুনিছোঁ যে তেখেতসকলে মানে ছোৱালীৰ দুটাৰ কাৰণে 2 লাখ টকা খাইছে কিন্তু মই নিজে দেখা নাই আছিলোঁ পইচাটো গাঁৱৰ মানুহ একজন দেখিছে ছোৱালীকেইজনী কেতিয়া কি কৰিছিলে সেইটো কথা কওকচোন এইটো 22 তাৰিখ আছিলে কি কৰিছিলে এইটো বেয়া কাম কৰিছে বুলি কৈছে কোনে কোনে হকীচৰণ বিশ্বাসে হকীচৰণ বিশ্বাস কৰ মানে তেওঁ এই গাঁৱৰে লগৰ গাঁৱৰে ন দুইজনী ছোৱালীকে ক'ত কৰিছিলে কেনি এইটো হিন্দি মথাউৰি আলি হাবিত কিমান বয়সৰ মানুহজন 8 বছৰ আৰু এটা 9 বছৰ নাই নাই হকীচৰণ বিশ্বাস কিমান বয়সৰ এইটো 60 12 হ'ব লাগে নিয়মত আৰু এই যাক বিয়া কাম কৰিছে সিহঁতৰ বয়সটো তাৰ 8 বছৰ আৰু এটা 9 বছৰ যে আপোনালোকে এতিয়া কি বিচাৰিব কওকচোন কি হোৱাটো বিচাৰে এতিয়া শাস্তি বিচাৰে আমি কেছ দিছে না কেছটো দিছোঁ পুলিশে কি কয় পুলিশে তো তদন্ত কৰিছে তদন্ত কৰি ৰিভাৰ্স ৰিপৰ্ট কৰাই মানে কোৰ্টত গৈ আমাৰ ছোৱালীকেইটা হেৰি ট্ৰিটমেণ্ট লৈছে তাৰপিছত কৈছে তোমালোকে চিন্তা নকৰিবা তাৰ শাস্তি হ'ব এতিয়া হকীচৰণ বিশ্বাস মণ্ডলটো ক'ত ঘূৰি আছে ক'ত আছে পলাই আছে মানে বিচাৰি পোৱা নাই আমি আৰু থানাই অচি কৈছে যে তহঁতে লগে ভাগে ৰাইজে থাকি মেলি ক'ত আছে খবৰ দিবি তাৰপিছত আমি গৈ ছোৱালী দুটাই খেলি আছিলে এই ৰাস্তাৰ সন্মুখত দলংগৰ ওচৰত তাৰপিছত হকীচৰণ বুলি মাতিছে মই তাৰপিছত সিহঁতে বিস্কুট পইচা তাৰপিছত মিঠাই এইবিলাক দিবলৈ কৈছে তাৰপিছত সেই ছোৱালী দুটা মাতি লৈ গ'ল লোৱাৰ পিছত সিহঁতে হাবিত লৈ গ'ল লোৱাৰ পিছত সিহঁতে কৈছে এনেকুৱা এনেকুৱা কাম কৰিছে কাম কৰাৰ পিছত তাৰপিছত কৈছে এতিয়া মানে কৈ দিম তেতিয়া মানে মোকতো চপাই ধৰিছে ধৰাৰ পিছত সি কৈছে এতিয়া মানে মই পলাই থাকিম ল'ৰাটোক ছোৱালীটিকে কৈছে কোৱাৰ পিছত ভয়তে মানে ঘৰত কোৱা নাই তাৰ দুদিন পিছত মানে ঘৰত কৈছিলে
তার পিছত হেতু মানে রাইজে ই করিলে যে যে বুড়াটুয়ে ইমান হুরলো ছোৱালী দুটা যেনবা অন্যায় করেছে ছোৱালী দুটা নেই পাব লাগে বুড়াটো উচিত শাস্তি মানে ফাঁসি হব লাগে এটি আমার রাইজে বিচারি আছে আমিও বিচারি আছো বুড়াটো ফাঁসি হব লাগে বুড়া কি করেছে যে দুই দালালে টাকাটো খাইছে বুড়াক লগত লই পেলায় এস পি কোর্টত গই পেলায় কেস করেছে এইবিল সব মিথ্যা কথা আমার গোটেইখানি রাইজ আছে সব রাইজেই জানে নির্দোষী মানুষগুলো আমার ন্যায় পাব লাগে আর বুড়াটো উচিত শাস্তি পাব লাগে বলা ফাঁসি হব লাগে ফাঁসি হব লাগে সুকেটর ফাঁসি হব লাগে এটি আমি রাইজে বিচারি আছো ফাঁসি হব লাগে বুড়াটো আর নির্দোষী মানুষগুলো আসামি দি পেলায় এনেকুৱা কেস করেছে তোমাকে কেসটি উঠাই লব লাগে আর দালাল দুটা উচিত শাস্তি পাব লাগে দুটা দালাল আছে সন্তু মন্ডল জুরেন বাপারে দুটা দালাল শাস্তি পাব লাগে সুকেচরণ লগত ফাঁসি হব লাগে এটি বিষয়ত মানে পরিস্থিতিটো মোর মতে স্যার থানাতো এফআইআর দেওয়া হয়েছে এই হিসাবত মই ভাবু মানে প্রশাসনে আমার হেৰি দুখীক শাস্তি দিব লাগে যেহেতু ধরক নাবালিকা ছোৱালী রেপ হয়েছে এই অলরেডি সবেও কব আর মানুষ দেখিছে হাকিও আছে এই তদন্তত মই কব খুঁজি যে দুখী শাস্তি পাব লাগে শাস্তি একদম অনিবার্য পাব লাগে আর দালাল দুটা লগ লাগি সন্তোষ মণ্ডল আর জোরান ব্যাপারী দুটা দালাল লগ লাগি মানে এই সখীচরণ বিশ্বাসক লগ লাগি ইহতে পয়সা খাই কিনি বিনা দুখত আমাক মানে ষোলোজন মানুষ কেসত ফসাই দিছে এটু বিনা দুখত ফসাই দিছে এটু রাইজর মানুষে কব কিন্তু মই এখেতক মানে কইছো মানে এই বিনা মানুষ দুখী কেটাক মানে ধরক কেসটু উঠাই লব লাগে এই মই কলো আর এই ফার্স্ট কেটা কলগাছক লাস্ট পুলি গাড়ি আছে তেতিয়া সন্তোষ আর ফালান আহি গেল আইছে ভাষা সন্তোষ কিবা কথা আছে আমার বিলেকাত আমার কেস আছে আমার মানে ঘরোয়া কেস এটা তারপর আছে এই কৈছে রো আহিম আহিম বলে কই মানে গুছি গেল তার বিলেকাতে ফোন আহি গেল ফোনের অল্প টাইম পার হয়ে গেল আমার ফোনটো পাছত ফোনটো করে পাছত আমি আহিছো বিচার বেশি সন্দেহ হিসাবে আহিছি এইটু ঘর তো সোমাব লাগে পাছত এটা এই সখীচরণের পশ্চিমের দরজা দিয়ে আমি সোমালো আমি সোমার লগে সেই পূজা দেখি ওলাই গেল সব কটা ওলাই গেল সখী আর সখীর লড়াটু সন্তোষ আর ফালান চারিটা ওলাই গেল পাছত বিচিত আমি বই মানে আমার চিন্তা করলো যে কিবা একটা ঘটনা আজি হবা লাগে এই এই ছোৱালী কেসের কারণে পাছত 15 মিনিট পাছত মানে আহি গুছি আহলে এই বাইরে পড়া আহি মানে ফার্স্টত আহিলে অবি তার পাছত আহিলে ফালান ফালান অহার লগে অবি এনেকুৱা 500 টাকার বান্ডেল এটা মানে তাক দি দিলে লগে আমি কৈছো যে এই এই বান্ডেলটো কি কারণে লৈছে তোহাতে কয় মোৰ দরকার আছে কি দরকার আছে কই এইটো কেসের কারণে কিমান ঝামেলা হয়ে আছে কি হলে তোমালোকে দালালি করে পয়সাটা লই আছা আর সখী কলে যে রবসুন একটু পাশ সেইটো কিবা তার কিবা ব্যবস্থা করি পাশত সেই পাশত সেই দুটাই কইছে 1 মিনিটের কারণে মই ধরা পড়লো তার পাশত আমি খ্যাং খ্যাং করি আগবাড়ি গেছো তাও সি কইছে যে না অমুক অমুক মানে তোমাকে মুখ মারবা লাগে কি করে মানে সেই কেটা মানে গুছিয়ে গেল পয়সা লাগে কিমান টাকা নিলে বলি হয়েছে এইটো মই গুন্তি করে আমার এলাকা একটা ভান্ডেল মানে দিলে আর 500 টাকা তার পাশত কইছে যে মুখ ফাঁসাই দিলে তোমাকেও ফাঁসাই দিম ওটাকে পাশত মানে হসাকে মুখ ফাঁসাই দিলে 2 লাখ টাকা বলি এনেকুৱা শব্দ শুনি আছো যে 2 লাখ টাকার কারণে আমার আমার হাতত বলে দিছে আমি সব 16 জন রাইজে বলে আমাকে ভাগ করে খেয়েছো এনেকে বিচারতে কই হসাকে আমাকে পাঠিয়ে দিলে সেই কারণে এইটি বিচারটু আপনারা একদম কমপ্লিট মানে পুরো শাস্তি দিয়ে দাওয়া দিবেন আর এখন গাঁত যখন উপরুক্ত ব্যক্তি যে কেটা কথা কই গল সেইটা হচ্ছে এই দুঃখী দুজনক যদি প্রশাসনে শাস্তি দিলে দিব আর যদি নিদিয়ে আমি যদি খং উঠিবলগীয়া হয় কিন্তু এই মানুষটির উপর কিন্তু আমি গোটাই রাজ মিলি যত পাও যত পাও এইটু কিন্তু কেতিয়াও নেরু আর এইটু মই অতি সোনকালে কই আছো এইটু আমার আরক্ষী থানা মহোদয়সকলক অতি সোনকালে এইটু বিচার করে দিয়ক আর এই দুজন আর গাঁওর দুজন মানুষ দালাল ওলাইছে এই দালাল দুজনকো লগতে যদি শাস্তি নিদিয়ে এইটু কিন্তু এই দুজনের যদি প্রশাসনে যদি উচিত বিচার করে নিয়ে দেয় কিন্তু আমি কিন্তু খং উঠিবলৈ গেলে কিন্তু বহুত দিগদার হয়ে যাব এইটু মই মোর ছুটি বক্তব্য কই সামরণি মানিছো ধেমাজি জেলার পৰা সঞ্জয় নাথৰ রিপোর্ট লাইট ইজ লাইফ।